I feel like Tom Cruise. Hey, this is Raj, এবং আজকে আমি রিভিউ করব লাভ অ্যান্ড মনস্টার্স ডিরেক্টেড বাই মাইকেল ম্যাথিউ। লাভ অ্যান্ড মনস্টার একটা পোস্ট অ্যাপোকালিপটিক মুভি যেখানে 95% মানুষ মারা গেছে এবং সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফুড চেইনের উপরের দিক থেকে মানুষ অনেকটাই নিচে নেমে এসেছে এবং মিউটেশনের ফলে পোকামাকড় এবং জীবজন্তুর আকার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। লাইক একটা টিকটিকি বা একটা তেলা পোকা বা একটা ব্যাং আপনি একটা জাস্ট টোকা মেরেই সরিয়ে দিতে পারেন। সো এখন তারা এই সেম ব্যাপারটাই আপনার সাথে করতে পারে। দে আর জাইগ্যান্টিক লাইক দ্য সাইজ অফ এ হাউস। সো এসব কারণে মানুষ এখন আর আর্থ সার্ফেসে বসবাস করতে পারছে না, তাদের অনেকটা বাধ্য হয়ে আন্ডারগ্রাউন্ডে থাকতে হচ্ছে। সো নাও দে আর লিভিং ইন এ বাংকার। তো এই মুহূর্তে আর্থ সার্ফেসে একদিনও টিকে থাকা প্রায় অসম্ভব। বাট ডিলেন ওব্রায়েন ডিসাইড করে সে তার হাই স্কুল জীবনের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, যার কলোনি প্রায় 80 কিলোমিটার দূরে। বাট দ্য প্রবলেম ইজ হি ইজ নট রিয়েলি এ সার্ভাইভালিস্ট। এই মুহূর্তে বেঁচে থাকার জন্য যে ধরনের সার্ভাইভাল টেকনিক বা স্কিলের দরকার হয় তার কোনোটাই তার কাছে নেই। এমনকি একটা ওয়েপনও সে ঠিকভাবে চালাতে পারে না। তো এত উইক এবং ইম্যাচিওর একটা ক্যারেক্টার কীভাবে 7 দিনের লম্বা একটা জার্নি কমপ্লিট করে তার গার্লফ্রেন্ডের কাছে পৌঁছাবে, যেখানে তার পক্ষে জাস্ট একদিনও টিকে থাকা প্রায় অসম্ভব। ডিলেন ওব্রায়েন ইজ ফ্যান্টাস্টিক ইন দিস মুভি। আমার কাছে তাকে খুবই ভালো লাগে। তো আমার মনে হয় তার মধ্যে একটা ব্যাপার আছে, হি হ্যাজ এ চার্ম, এমন একটা ব্যাপার লাইক ইনস্ট্যান্টলি দেখেই আপনার তাকে ভালো লেগে যাবে। মুভির সব থেকে যে ব্যাপারটা আমার কাছে বেশি ভালো লেগেছে বা আমি বলবো যেটা এই মুভির স্পেশালিটি, সেটা হচ্ছে ক্যারেক্টারগুলো খুবই রিলেটেবল, বিশেষ করে লিড ক্যারেক্টার। ডিলেন ওব্রায়েনের ক্যারেক্টারটা খুবই রিলেটেবল। মানে সাধারণত আমরা পোস্ট অ্যাপোকালিপটিক মুভিগুলোতে যে ধরনের ক্যারেক্টার দেখে থাকি, ব্যাডাস বা খুবই টাফ টাইপের কোনো ক্যারেক্টার, মানে তার সব ধরনের সার্ভাইভাল স্কিল আছে বা সে যে কোনোভাবে সার্ভাইভ করতেই পারবে। ডিলেন ওব্রায়েনের ক্যারেক্টারটা তার থেকে সম্পূর্ণ আলাদা, পুরোটাই উল্টো। লাইক সে আপনার কিংবা আমার মতো একটা সিম্পল মানুষ। মানে লিড ক্যারেক্টারের মাঝে সাধারণত যে হিরোইজমটা থাকে বা একটা ব্যাডাস টাইপ একটা ব্যাপার থাকে, যেটা আমরা সাধারণত দেখে অভ্যস্ত এবং আমার কাছে মাঝে মধ্যে ব্যাপারটা খুবই ক্লিশে লাগে, এই ব্যাপারটা তার মধ্যে ছিল না। এবং তার একটা বেশ ট্রমাটিক পাস্ট আছে, তার বাবা মা তার চোখের সামনে মারা যায় এবং তার মনে হয় এই ব্যাপারটার জন্য সামহাও সে নিজে দায়ী বা সে পারতো তার বাবা মাকে সেভ করতে। সো সে যে কেবলমাত্র তার গার্লফ্রেন্ডের সাথেই দেখা করার জন্য এই জার্নিটা নিচ্ছে, ব্যাপারটা এমনও না। ব্যাপারটা এমন যে তার যে পোস্ট ট্রমাটিক যে ব্যাপারটা আছে, যে ব্যাপারটা তাকে ইউজলেস ফিল করাচ্ছে, এই ব্যাপারটা থেকে সে যে কোনোভাবে বের হতে চায়। সো এই জন্যই মূলত সাহস করে সে এই জার্নিটায় যেতে চায়, যাতে এই ইউজলেস ফিলটা থেকে সে বেরিয়ে আসতে পারে। তো এরপর সে বেরিয়ে পড়ে তার জার্নিতে এবং যাওয়ার পথে তার দেখা হয় মাইকেল রুকার এবং আরেকটা ছোট্ট একটা কিউট মেয়ের সাথে, যারা আর্থ সার্ফেসেই সার্ভাইভ করছে। তো তারা যাত্রাপথের সঙ্গী হয়ে যায় এবং মাইকেল রুকার ডিলেন ওব্রায়েনকে সার্ভাইভালের কিছু টেকনিক শেখায়, যেমন কীভাবে একটা অ্যারো শ্যুট করতে হবে বা কিছু মনস্টারের ক্লাসিফিকেশন। তো মাইকেল রুকার এবং এই বাচ্চা মেয়েটার ডু আমার খুব ভালো লেগেছে। তাদের স্ক্রিন টাইম কিছুটা কম ছিল, যদি তাদেরকে আরও কিছু স্ক্রিন টাইম দেওয়া হতো ব্যাপারটা আমি বেশ এনজয় করতাম। তো ডিলেন ওব্রায়েন তার এই জার্নিতে একটা কুকুর খুঁজে পায় যার নাম হচ্ছে বয়। ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে, আই লাভ ডগস। ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল আমার একটা কুকুর থাকবে, একসাথে জগিং করবো, এক্সারসাইজ করবো, খেলাধুলা করবো। পরিবেশ পরিস্থিতির কারণে ব্যাপারটা সম্ভব হয়নি, মেবি সামডে। তো আমার কাছে মনে হয় মেকার্সরা এই কুকুরের ক্যারেক্টারটা নিয়ে এসে মুভির হোল ডায়নামিকই চেঞ্জ করে দিয়েছে। লাইক স্ক্রিনে ডিলেন ওব্রায়েন এবং এই কুকুরের কেমিস্ট্রি এবং তারা দুজন কীভাবে সার্ভাইভ করে এবং কিছু কিছু ক্ষেত্রে এই কুকুরের কারণেই তার বিপদটা কিছুটা বেড়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে কুকুরটাই তাকে বিপদ থেকে রক্ষা করে, এই কুকুর এবং এই ডিলেন ওব্রায়েনের যে কেমিস্ট্রিটা তারা তুলে ধরেছেন মেকার্সরা, ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় পোস্ট অ্যাপোকালিপটিক মুভি সবাই কম বেশি লাইক করে, পার্সোনালি আই লাইক ইট এ লট, বাট দিস ওয়ান ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান এনি আদার পোস্ট অ্যাপোকালিপটিক মুভি ইউ হ্যাভ এভার সিন। অন্যান্য মুভিতে দেখা যায় সার্ভাইভ করার জন্য যে যা খুশি তাই করছে আর মানুষের মাঝের হিউম্যানিটিটা চলে গেছে, তো এইখানে এই মুভিটার পার্থক্য, এটা অপটিমিস্টিক, ফান এবং ফিল গুড অ্যাডভেঞ্চার এবং মুভির থিমটা খুবই কালারফুল এবং ব্রাইট। তো আর একটা পজিটিভ দিক হচ্ছে মনস্টার এবং মানুষের মধ্যে একটা ব্যালেন্স। এই ধরনের অন্যান্য মুভিতে কী হয়, টু মাচ মনস্টার্স, আপনি সব কিছু হয়তো বা দেখতে থাকেন বাট ইউ ডোন্ট রিয়েলি ফিল এনিথিং। বাট এইখানে মনস্টার সিন টাইম টু টাইম খুবই কম দেখানো হয়, বাট যখন দেখানো হয় ইট ক্যাচেস ইউর অ্যাটেনশন অ্যান্ড ইউ রিয়েলি ফিল ফর দ্য ক্যারেক্টার। তো এই যে ব্যালেন্সটা আমার কাছে মনে হয় এটা তারা খুব ভালোভাবে করেছে এবং VFX ইট লুকস রিয়েলি গুড। ক্রিয়েচার ডিজাইনগুলো বেশ ভালো লেগেছে। মোস্ট অফ দ্য সাইফাই কিংবা হররে যেটা হয়, ক্রিয়েচার ডিজাইনগুলো এমন হয় যখন তারা স্ক্রিনে আসে ইউ আর লাইক হোয়াট দ্য ফাক ইজ দিস থিং। বাট এই মুভির ক্ষেত্রে এমনটা হবে না, প্রত্যেকটা ক্রিয়েচার আপনি চিনতে পারবেন, যেমন ধরুন একটা বিশাল ব্যাং কিংবা একটা তেলাপোকা কিংবা একটা লিজার্ড। তো এগুলো বেশ বড় করে এবং একটু চিজি করে দেখানো হয়েছে, বাট আপনি চিনতে পারবেন যে আসলে এই জিনিসটা কি। আরেকটা অ্যামেজিং ব্যাপার হচ্ছে এই ক্রিয়েচারগুলো ব্রড ডেলাইটে দেখানো হচ্ছে। হলিউডে যেটা সাধারণত ঘটে বা আমরা যেটা দেখে অভ্যস্ত, হরর হোক কিংবা সাইফাই,
মোস্ট অফ দ্য টাইম ক্রিয়েচারগুলো রাতের বেলায় দেখানো হয়। আসলে একটা কারণ হচ্ছে কি, রাতের বেলায় অনেকটা ডিটেল হাইড করে ফেলা সম্ভব, যাতে করে ভিএফএক্স এর ত্রুটিটা হাইড করে ফেলা যায় এবং অডিয়েন্স ব্যাপারটা বুঝতে না পারে। বাট এই মুভির ক্ষেত্রে প্রায় সব কিছুই দিনের বেলায় ঘটে, সো এইরকম কোনো কিছু হাইড করার কোনো সুযোগ ছিল না। আর লোলাইট ছাড়া এই ধরনের কাজে প্রচুর পরিশ্রম এবং ডিটেলের দরকার হয়, আদারওয়াইজ যে কোনো ত্রুটি আপনার চোখে খুব সহজেই ধরা পড়বে। তো এই ব্যাপারটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে এবং আমার মনে হয় তারা বেশ ভালো টাকা খরচ করেছে মুভির পোস্ট প্রোডাকশনে। মুভিটা প্যারামাউন্ট বিগ স্ক্রিনের জন্য নির্মাণ করেছে এবং যেহেতু PG-13 এবং খুব ভালো মানের ফ্যামিলি এন্টারটেইনার, সো আমার কাছে মনে হয় থিয়েট্রিক্যাল রিলিজ পেলে মুভিটা বেশ ভালো মানের অর্থ ইনকাম করতো। মুভিটা ডিরেক্ট করেছে সাউথ আফ্রিকান ডিরেক্টর মাইকেল ম্যাথিউ, আর এটা তার দ্বিতীয় ছবি। অ্যান্ড সারপ্রাইজিংলি ইটস গুড। প্যারামাউন্ট মুভিটি 2012 সালে অ্যানাউন্স করে এবং তখন টাইটেল ছিল মনস্টার প্রবলেমস। জাস্ট রিলিজের 2 মাস আগে এসে টাইটেল চেঞ্জ করা হয় এবং করা হয় লাভ অ্যান্ড মনস্টার্স। এবং আমার মনে হয় মুভির থিম অনুযায়ী লাভ অ্যান্ড মনস্টার্স পারফেক্ট নেম, বিকজ দেয়ার ইজ লাভ অ্যান্ড দেয়ার ইজ মনস্টার্স। মুভিটির খুব ছোট ছোট কিছু ডিটেল আমার কাছে বেশ ভালো লেগেছে, যেমন ডিলেন ওব্রায়নের গার্লফ্রেন্ড তার থেকে 80 কিলোমিটার দূরে এবং সেখানে তার যেতে লাগবে 7 দিন, এবং ডিলেন ওব্রায়ন 7 বছর ধরেই তার গার্লফ্রেন্ডকে দেখেনি। তাদের মাঝে জাস্ট 7 দিনের দূরত্ব, বাট 7 বছর ধরে কেউ কাউকে দেখেনি, কারণ এই জার্নিটা করার কারেজ তার মাঝে ছিল না। ব্যাপারটা একটু সিলি লাগতে পারে আপনাদের কাছে, বাট একটা মুভি দেখার ক্ষেত্রে আমার কাছে এই ছোট্ট ছোট ডিটেলগুলো বেশ ভালো লাগে। আমি জানি না ডিরেক্টর এই ব্যাপারটা ইন্টেনশনালি করেছে নাকি এটা জাস্ট একটা কোইন্সিডেন্স ছিল, বাট আমার কাছে বেশ ভালো লেগেছে। আম গোনা গিভ দিস 3.5 out of 5। যদি আপনি একজন মুভি লাভার হয়ে থাকেন এবং নিয়মিত সব মুভি রিভিউ পেতে পছন্দ করেন, দেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যদি আপনি লাভ অ্যান্ড মনস্টার দেখে থাকেন, দেন অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন মুভিটি আপনার কেমন লাগলো।